আদ্রা মণিপুর কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত বয়ঃসন্ধ্যাকালীন মেয়েদের নিয়ে এক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে দে ফ্রি থিঙ্কিং হিউম্যানস আদ্রা ও আদ্রা লায়ন। প্রায় 50 জন ছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত শিবিরের অংশগ্রহণকারী সকলকে বিনামূল্যে স্যানিটারি প্যাড ও চকলেট বিতরণ করা হয়। আগামী দিনে তাদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় 700 প্যাড সংস্থার কর্ণধার নবকুমার দাসের হাতে তুলে দেন দে ফ্রি থিঙ্কিং হিউম্যানস আদ্রা ও আদ্রা লায়ন এর প্রধান সত্যজিৎ চ্যাটার্জি। এই মহতী শিবির বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন শ্রীমতী জয়ন্তী মল্লিক, শ্রীমতী বিজয়া পাল, ডাক্তার নবরণ্য গুহ ঠাকুরদা ও সাহিত্য সরাংশ চ্যাটার্জি। সত্যজিৎ চ্যাটার্জি বললেন, আমরা মণিপুর কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রে এই আবাসিকদের মধ্যে স্যানিটারি প্যাড ব্যবহারের অভ্যাসে পরিণত করতে পরপর 3 মাস এই কর্মসূচি করব। পরবর্তীকালে একই কর্মসূচি গ্রাম কেন্দ্রিক স্কুলগুলিতেও করার পরিকল্পনা আছে। এই কর্মসূচি অনেক বেশি সামাজিক প্রভাব ফেলার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। কিন্তু একটা বিষয় আপনাদের এখনই জানিয়ে দিই যে এই কর্মসূচি করতে গিয়ে আমরা যে বসেছিলাম যে সদস্যরা গুটি করে যাচ্ছে, এখনো সেভাবে সদস্য বৃদ্ধি হয়নি, হচ্ছে ধীরে ধীরে। প্রসপেক্টিভ কাউকে কাউকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকেও নেওয়া হবে, যে আমরা একবার দিয়ে কাজটাকে শেষ করে দিতে চাইছি না বা আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। আমরা যে এই জিনিসগুলো এই বাচ্চাগুলোর মধ্যে আগামী দেশ যাদের হাতে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার পর এর প্রভাবটা দীর্ঘমেয়াদী হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা বিজ্ঞানদের সাথে আলোচনা করেছিলাম। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পরপর 3 মাস এটা তাদের অভ্যাসে দাঁড় করানোর জন্য দেব। এখানে বাচ্চাদের পরপর 3 মাস আমরা একটু আগে পরে করে ঠিক শিডিউল টাইমের মধ্যে আমরা পরপর 3 মাস দেব এবং এটা কমপ্লিট হওয়ার পর নেক্সট আমরা লোকেশনে যাব, কারণ সামনে ভোটের মরশুম এবং আমরা জানি আমরা যারা এখানে থাকি যে রাজনৈতিক একচ্ছত্র আধিপত্যের ফলে ভোটের সময় গ্রামগুলোতে ঢুকতে একটু অসুবিধা বেশি হয়, দীর্ঘদিন যে কোনো সরকারের আমলেই হোক। তো আমরা একতা খালি দিয়ে দিলাম এবং কাজ শেষ হয়ে গেল, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, এই গান প্রচার আমরা দিই। তো